সৌরভ গাঙ্গুলী একজন খ্যাতনামা ক্রিকেটার বা বলা যেতে পারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি আমাদের বাঙালির গর্ব। এই বাঁহাতি ব্যাটসম্যানকে চেনে না হয়তো এমন মানুষ মেলা বিরল। তিনি বিভিন্ন মানুষের কাছে ভিন্ন নামে পরিচিত। কেউ তাকে বলে বাংলার দাদা, কেউ তাকে বলে প্রিন্স অফ ক্যালকাটা, বেঙ্গল টাইগার, গড অফ অফসাইড, এমনই বহু নামে ডাকা হয় তাকে। ভারতের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন হলেন দাদা, অন্যতম ক্রিকেটার। অনেকেই তাকে ভারতীয় সেরা অধিনায়ক বলে থাকে। বর্তমানে তিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক হিসেবেও পরিচিত। আন্তর্জাতিক 1990 এবং 1991 সালে পরপর এই দুই বছর রঞ্জি ট্রফিতে তার দুর্দান্ত পারফরমেন্স দেখা যায়। কারণ তার ঠিক পরের সালেই 1992 তিনি প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেট দলের খেলার সুযোগ পান, যা ছিল তার কাছে জীবনের সবচেয়ে দামি সময়। 1992 সালে ওয়েস্ট ইন্ডিজ দলে একটি ওডিআই সিরিজ অনুষ্ঠিত করা হয়। ওই সময়টাই ছিল তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আবির্ভাব। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ম্যাচে তিনি মাত্র 3 রান করে আউট হয়ে যায়। তাকে ভারতীয় দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সেই সময়টা ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু করেন এবং নিজেকে ক্রিকেটার হিসেবে তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেন তিনি। 1993, 1994, 1995 সালে রঞ্জি ট্রফিতে তিনি অসাধারণ রান করেন। এছাড়াও দিলীপ ট্রফিতে 141 রানে নক আউট হন এবং তার এই দুর্দান্ত ম্যাচের জন্য তাকে ভারতীয় দলে ফিরিয়ে নেওয়ার জন্য ডাক আসে। ইংল্যান্ড সফরে ওডিআই খেলেছেন, কিন্তু তাকে প্রথম টেস্টে খেলতে দেওয়া হয়নি, বসিয়ে রাখা হয়েছিল। পরবর্তী টেস্টে নভজ্যোত সিং সিধুর অনুপস্থিতির কারণে সৌরভ গাঙ্গুলী টেস্টে খেলার সুযোগ পেয়ে যান এবং সেই সালে প্রথমবারের মতোই রাহুল দ্রাবিড়ও প্রথম টেস্ট খেলার জন্য সুযোগ পান। সেই ম্যাচে সৌরভ গাঙ্গুলী রান করেন 131 এবং দ্রাবিড় করেছিলেন 95 রান। পরের টেস্টে তিনি 136 রান করেন এবং প্রথম 2 ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে পরিচিত হন সৌরভ। তিনি বিশ্বজুড়ে গড অফ সাইড হিসেবে পরিচিত হন, ভারতীয় অধিনায়কের পদ দেওয়া হয় তাকে। 2000 সাল ছিল তার স্বপ্ন পূরণের সাল, কারণ এই সালে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে তাকে নির্বাচন করা হয়। সেই সময়টা ক্রিকেট জগতের সোনার যুগ বলা যেতে পারে, কারণ তিনি একমাত্র অধিনায়ক ছিলেন যে শিখেছিলেন কিভাবে বিদেশের মাটিতে খেলে জয় ছিনিয়ে নেওয়া যায়। অনেকে বিশ্বাস করতেন মহারাজি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় অধিনায়কের স্থান করে দেন। 2002 সালে ভারতীয় ক্যাপ্টেন হওয়ার পর থেকে তিনি বেশ কয়েক বছর ভারতকে জয়ের মুখ দেখিয়েছেন। তার মধ্যে নজর করা ম্যাচ ছিল লর্ডসের মাঠে নাওয়েস্ট ট্রফি জেতা। সেখানে ভারত লর্ডসে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করার পর লর্ডসের ব্যালকানিতে মহারাজের জার্সি ওড়ানোর দৃশ্য আজও সকল ভারতীয়র মনে গাঁথা রয়েছে। তার খেলার জীবনের শেষ ভাগ তার পারফরমেন্স ভালোই ছিল। 2007 সালের নভেম্বর মাসের পর থেকে আন্তর্জাতিক একদিনের ম্যাচ আর খেলা হয়নি তার এবং 2008 সালের পর আর টেস্ট ক্রিকেট খেলা হয়নি। তার অবশ্য অন্য কারণও ছিল, কারণ বোর্ডের সঙ্গে তার সম্পর্ক মোটেও ভালো ছিল না এবং তার বয়সও বাঁধার কারণ ছিল। নিজের ক্যারিয়ারের শেষ ইনিংস তাকে 0 রানে শেষ করতে হয়। এই ম্যাচের শেষ বল যখন বাকি, তখন মহেন্দ্র সিং ধোনি তাকে অধিনায়কত্ব করতে দেন, তাই অধিনায়ক হয়েই কাজ শেষ করতে হয় তাকে। এবং এখনও অনেকে ভারতীয় ক্রিকেটের বেস্ট অধিনায়ক তাকেই মনে করা হয়। বাংলার মানুষের কাছে তিনি অতি কাছে ও ঘরের একজন মানুষ, তাই তিনি যখন দাদাগিরি নামের টিভি রিয়েলিটি শোতে অন্য ভূমিকায় আসেন, তখনও মানুষ তাকে সাদর আমন্ত্রণ করে নেয় এবং এই শোটি সাফল্যের উচ্চ শিখরে পৌঁছায়। বর্তমানে তিনি বেঙ্গল ক্রিকেট অফ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্সি হিসেবে নিযুক্ত হন। 1997 সালে তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হন। 1998 সালে পান
স্পোর্টস পার্সন অফ দি ইয়ার। 2000 সালে তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় এবং ওই বছরই তাকে রামমোহন পুরস্কার দেওয়া হয়। এরকম নানা নামিদামি পুরস্কার তিনি নিয়েছেন।